সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এসআই গ্রুপ আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি যে প্লান্টার ট্যাঙ্কের উপকারিতা, এবং ট্যাঙ্কে যদি রঙিন মাছের চারিতে প্লান্ট দেওয়া তাহলে তার কী উপকার হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বলে রাখি তার আগে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। দর্শক বন্ধুরা, প্লান্টার ট্যাঙ্কের একটি উপকার হলো যে প্লান্টার ট্যাঙ্ক যদি আপনার থাকেন, একে দুটি উপকারিতার দিক থাকে। সেটা হলো এক নম্বর, যে অটোবিট করা মাছ যদি হাউজে থাকে তাহলে ওইটার ফ্রাই মাছ খেতে পারে না, খেয়ে ফেলতে পারে না, বাচ্চাগুলো অতি সহজে আপনারা নিতে পারেন, বাচ্চাগুলো টিকে যায়। আর দ্বিতীয় আরেকটা ভালো দিক হলো সেটা হলো পানিতে কোনো পরিমাণে অ্যামোনিয়া হয় না, মাছ ইন্টারনাল প্যারাসাইট বিভিন্ন ধরনের ক্ষতিকারক যে জীবাণু থাকে মাছের গায়ে থেকে লালাগুলো বাইর হয়ে বা পানিতে দূষণ করে, সেটা গাছ সেটা দূষণটা মুক্ত করে ফেলে প্লান্টে। প্লান্টগুলো অনেক হেলদি থাকে আপনার। আর একটা জিনিস হলো এখানে অক্সিজেন যে সাপ্লাই সরবরাহটা দিয়ে থাকে পানিতে, এবং পানির কোয়ালিটিটা খুবই ভালো রাখে, পানি চেঞ্জ করতে হয় না ঘন ঘন। সেক্ষেত্রে প্লান্টের ট্যাঙ্কটি অনেকটা উপকার। আমাদের যারা রঙিন মাছ চাষ করে অটোবিট করা যে মাছগুলো যারা সাধারণত করে থাকি, তাদের জন্য আসলে খুবই প্রয়োজন যে প্লান্টের ট্যাঙ্ক। আসলে প্লান্টের ট্যাঙ্কের যে উপকারিতা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাদের প্লান্টের ট্যাঙ্ক আছে তারা অবশ্যই জানেন যে প্লান্টের ট্যাঙ্ক কেমন মাছ গ্রো করে, বা বিভিন্ন পরিমাণে অ্যালগি হয় গাছে, সেই গাছের পাতা খেয়ে মাছগুলোর আরও শরীর ভালো থাকে, মানে মাছ গ্রোথ ভালো থাকে। সেগুলো অনেকটাই মানে এই মাছ ক্ষতিকারক দিক থেকে মাছ রক্ষা করা যায়, এবং অনেকটাই উপকারী দিক প্লান্টের ট্যাঙ্ক। অবশ্যই আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করেছি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।